মুয়াজ্জিন মসজিদে পাঁচবার আজান দেয়, সব মানুষকে নামাজে যায়, সব মুসলমান যায়, তাইলে এটা কি মুয়াজ্জিনের দোষ? না, মুয়াজ্জিনের আজানের দোষ। ইয়াল্লাহ সুলাহ ইয়াল্লাহ ফালাহ, আসেন আমাদের দিকে, আসেন কল্যাণের দিকে, উনি তো পাঁচবার আমাদেরকে ডাকতেছেন না। Welcome to my channel. জামাতের প্রতিষ্ঠা 1941 সালে, প্রায় 83 বছর পুরনো প্রতিষ্ঠান। আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের চেয়ে এই দলটা অনেক পুরনো দল, কিন্তু আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন, এটাই আপনাদের লক্ষ্য, কিন্তু প্রায় এক শতাব্দী হয়ে গেল, জামাত এখনো ক্ষমতার কাছাকাছিও ভারত পাকিস্তান বা বাংলাদেশে আসতে পারলো না। তার মানে কি জামাতের রাজনীতির দর্শনগত কোনো ভুল আছে? এটা কি মানে এটা আপনারা পাচ্ছেন না কেন? দেখেন আমাদের সমাজে কত লাখ মানুষ মুসলমান, 91 বার, আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে মসজিদ আছে, মুয়াজ্জিন মসজিদে পাঁচবার আজান দেয়, তা সব মানুষকে নামাজে যায়, সব মুসলমান যায়, তাইলে এটা কি মুয়াজ্জিনের দোষ? না, মুয়াজ্জিনের আজানের দোষ, উনি তো ওনার কাজ করতেছেন। হাইয়াল্লাহ ফালাহ, আসেন আমাদের দিকে, আসেন কল্যাণের দিকে, উনি তো পাঁচবার আমাদেরকে ডাকতেছেন না আপনার মসজিদ থেকে। এখন এটা ঠিক যে নামাজের সংখ্যা বাড়তেছে, এটাও ঠিক যে জামাতে ইসলামের সমর্থন বাড়তেছে। এখন যখন জনগণের মনে জামাতে ইসলামে এই আস্থা সৃষ্টি করতে পারবে যে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না, নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত হবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না, জনগণের মাল আত্মসাত করবে না এবং কাউকে আত্মসাত করতে দিবে না, দুর্নীতি পরায়ণ কোনো জায়গায় কাউকে প্রশ্রয় দিবে না, নিজেরা ঘুষ খাবে না এবং কাউকে ঘুষ খেতে দিবে না, নিজেরা একটা সুস্থ শালীন রাজনীতি এবং মানুষের বাঁচার জন্য একটা সুস্থ পরিবেশ দেশবাসীকে উপহার দিতে পারবে, একজন নারী নারীর সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে, একজন পুরুষ পুরুষের সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জীবনের নিরাপত্তা থাকবে, মানুষের সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে। যখন জামাতের পারফরমেন্সে মানুষ মনে করবে যে ইয়েস জামাত এখন এই ঠিকানায় এসেছে, তখন অবশ্যই মানুষ জামাতকে চয়েস করে নেবে। এই জন্যে যদি আরো 10 বছর আমাদের অপেক্ষা করতে হয়, আরো 5 বছর অপেক্ষা করতে হয়, আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করছি, মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। এখন আপনারা আমাদের কাছে এসেছেন, তাই না? অতীতে কি এসেছিলেন? 15.5 বছর আসেন নাই, আসার মতো পরিস্থিতি নাই, কিন্তু অন্যান্য দলের কাছে তো গিয়েছেন, সেখানে তো পরিস্থিতি ছিল। তাহলে এই জায়গাটাই আপনি বেশমটা ধরে নেন যে আমরা আমাদের বক্তব্য নিয়েই তো জনগণের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, অবৈধভাবে চাপ দিয়ে নিবন্ধন আমাদের বাতিল করে, কি আমাদের উপরে করা হয় নাই? ফোন করেই শুধু থামে নাই তো, একদম সমূলে উৎপাটিত করার জন্য বারবার ঘোষণা দিয়েছে যে রাখবই না, শেষ। কোনো সময় বলে ও দেশে এ দেশে পাঠিয়ে দিব, কোনো সময় বলে যে তোমাদের এখানে বাদ খাওয়ার কোনো অধিকার নাই, বাঁচারও কোনো অধিকার নাই, সেই কথাগুলো আপনারা শুনেন নাই, আপনাদের মিডিয়ায় উঠে আসে নাই, এ আর কোন দল বলেন তো এই বাধাগুলোর মুখে পড়েছে? আল্লাহর মেহরবানি আমাদের বক্তব্য তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ জামাত জনগণের মনে আস্থা সৃষ্টি করতে পারবে। দেখেন এত নির্যাতিত হওয়ার পর আমরা তো পারতাম কিছু প্রতিশোধ নিতে, আপনাদের মিডিয়ায় কি কোনো খবর এসেছে বাংলাদেশের কোন জায়গায় জামাতের কেউ কারো উপরে প্রতিশোধ নিয়েছে? আমরা বলেছি যে আমরা এই সমস্ত প্রতিশোধের রাজনীতিতে যাব না, মানে আইন নিজের হাতে আমরা তুলে নেব না, আমরা নেইনি। আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী কারো বিরুদ্ধেই অভিযোগ নাই। একটা দল আর কোন দল দাবি করতে পারবে যে তাদের এই আহ্বানে তাদের দল সাড়া দিয়েছে? আরেকটা দল আছে, আর কেউ নাই, তাইলে তো আমাদের লোকেরা আমাদের কথা শুনছে। তা এরকম আস্থার জায়গায় তো জনগণ চায়।